वेलकम बैक टू माय चैनल। सो आज के आमार बेरिये पड़ेछि आर आज के स्कूटीते करे बेरोच्छि। तो बासुनीर ओखाने जाच्छि तेल भरबो, तारपर ओखान थेके डिसाइड करबो कोथाय जाबो। सो एखन जेखाने जाच्छि सेखाने गिये तोमादेर साथे देखा होबे। सो एखन बाय। এই দেখো এটা অশোকনগর। এই দেখো বেহালার দিকে এসেছি আমি, আমার বড় দিকে গাড়ি রয়েছে এখন। এই যে ভেতর দিকে যাচ্ছি প্যান্ডেলে, দেখতেই পাচ্ছ তোমরা। এটাও বেহালার সাইটেই দেখো, আর এই একটা ঠাকুর দেখছি এখানে। এটা প্যান্ডেলে ঢুকতে হচ্ছে না, গাড়িতে বসে বসেই ভিডিও করছি। আর এই যে লাইটিংগুলো, আমি তো গাড়ির মধ্যে আছি, আমার বর স্কুটি চালাচ্ছে, একটা ঠাকুর উঠেছে। হ্যাঁ দেখো এই একটা ঠাকুর, দেখতেই পাচ্ছ আমি গাড়ির মধ্যে বসে বসে ভিডিও করছি আর নামলাম না, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটা ঠাকুর, এটা মনে হচ্ছে যতটা সময় শাড়ির প্যান্ডেল। ঠাকুরটা দারুণ হয়েছে, অসাধারণ লাগছে। আর ওপরের এটা দেখো, এটাও শাড়ি দিয়ে করেছে, দারুণ। এই বেহালার সাইডে, আমি জানি এটা কোন জায়গা, নাম আমি ঠিক জানি না, আমার হাজবেন্ড জানে। এই একটা এই দেখো এটা কিসে, গরু দেশ বাড়িতে যেরকম থাকে না ওরকম টাইপ। এই দেখো এটাও বেয়ালার সাইটের ঠাকুর, দেখো দেখতেই পাচ্ছ তোমরা বাইরে থেকে দেখা যাচ্ছে ভেতরের পোর্শনটা, আর ঠাকুরটাও দেখো। এই দেখো এই আর একটা, এখান দিয়েই ঠাকুর বোঝা যাচ্ছে। ঠাকুর এইদিকেই অনেক ঠাকুর, এই একটা ঠাকুর রাস্তার ওপর থেকে এমনি দেখা যাচ্ছে, আমি স্কুটিতে বসে বসেই তুলে নিলাম। গোরাক সঙ্গ বলে একটা জায়গা, আমি ঠিক চিনি না, তো ওই সাইডের ঠাকুর দেখছি। এটা খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। একটা দোকানের সামনে দাঁড়ালাম, এগ রোল খাবো দুজনে, আর অতক্ষণ গাড়ি চালিয়ে চালিয়ে ও টায়ার্ড হয়ে গেছিলো, ওই কারণে দাঁড়ালাম একটু। ওকে সো এরপর কোথায় যাবে, দিনেশনগরের ঠাকুর।
30 ফুটে ঢুকে গেছি আমরা, আর এই সাজিয়েছে কি সুন্দর লাগছে লাইট লাইটিং গুলো। আর প্যান্ডেলের সামনে গিয়ে ভিডিও করছি, দেখাচ্ছি ওকে। এই দেখো 30 ফুটের এইটা প্যান্ডেল হয়েছে, ভালোই হয়েছে। ফর্মাল কি চাই যাচ্ছে না, ফর্মাল নিয়ে চলে যাচ্ছে। আমার ক্যামেরাম্যান নিচে বলা ইঞ্জিনিয়ার আমার ক্যামেরা আমার। এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব সাপোর্ট করো, পাশে দেখো, আর ইউটিউব পরিবারে অবশ্যই আমাকে জায়গা দিও। সো আজকের মতো টাটা, গুড নাইট, বাই।